আগে ক্লাসগুলো 6টা হইতো, এখন সাময়িক সময়ের জন্য কার্যক্রমগুলো 3টা করে ক্লাস হচ্ছে, মাঝে মাঝে 2টা করে ক্লাস হয়। যদি এরকম মানে ক্লাসরুমের সুব্যবস্থা থাকতো তাহলে হয়তো তারা আরও ভালো করে পড়াশোনার সুযোগ পেত। 1946 সালে 160 জন শিক্ষার্থী নিয়ে জামালপুর কলেজ নামে যাত্রা শুরু হয় বর্তমান সরকারি আশেক মাহমুদ কলেজে। প্রথম দিকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও 1992 সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় আর 1979 সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটিতে 14টি বিষয়ে অনার্স ও 12টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। আয়তনের দিক থেকে রংপুর কারমাইকেল কলেজের পরই সরকারি আশেক মাহমুদ কলেজের অবস্থান। তবে একাডেমিক ভবনে 100টি শ্রেণীকক্ষের প্রয়োজন হলেও আছে মাত্র 37টি। এতে সব বিভাগের ক্লাস 3 দিন করে চললেও এখন তাও হচ্ছে না। এতে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন প্রকৃত শিক্ষা থেকে। ক্লাসরুম বাড়ানোর দাবি তাদের। আগে ক্লাসগুলো 6টা হইতো, এখন সাময়িক সময়ের জন্য কার্যক্রমগুলো 3টা করে ক্লাস হচ্ছে, মাঝে মাঝে 2টা করে ক্লাস হয়। যদি সব উপস্থিতি মানে সব শিক্ষার্থীরা আসে আমাদের ক্লাসে, তখন আমাদের বসার সংকট হয় এবং কি গরমে থাকা যাচ্ছে না। আর আমরা চাচ্ছি যেন এই সমস্যার সমাধান হয়, ক্লাসরুম সংখ্যা বৃদ্ধি করা হয়। এদিকে কলেজটির ঝুঁকিপূর্ণ ভবনের তৃতীয় তলায় টিন দিয়ে শ্রেণীকক্ষ তৈরি করে নেওয়া হয় ক্লাস। এছাড়া কলেজের অডিটোরিয়ামের অবস্থাও নাজুক, নেই বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। শিক্ষকরা বলছেন পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় ঠিকমতো ক্লাস নিতে পারছেন না তারা। শিক্ষার্থীরা যেন 170 জন শিক্ষার্থী হাজির হলে তারা বসে ক্লাসটা করতে পারে, সেই ক্লাসের জন্য যে অনলাইন বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা দরকার, বিশেষ করে স্মার্ট বোর্ড, এগুলো পর্যায়ক্রমে সিডিপি থেকে করা হচ্ছে, তবে এগুলো আরও একটু বেশি বাড়ানো দরকার। যদি এরকম মানে ক্লাসরুমের সুব্যবস্থা থাকতো তাহলে হয়তো তারা আরও ভালো করে পড়াশোনার সুযোগ পেত। কলেজের অধ্যক্ষ নিজেও স্বীকার করেছেন নানা সমস্যার কথা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে একাডেমিক ভবন তৈরির প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ছাদ ফেলে দিয়ে ওখানে টিনের চালা দিয়ে আপাতত ক্লাসরুম, আমি ওখানে 6টা ক্লাসরুমের আমি ব্যবস্থা করেছি। এই ভবন যে কোনো সময় পরিত্যক্ত ঘোষণা হলে কলেজ একাডেমিক ক্ষেত্রে আরও চরম বিপর্যয়ের মুখে পড়বে। প্রায় 16,000 ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে, সেটা বিবেচনা করে আরও ক্লাসরুমের প্রয়োজন, সেটা মাথায় রেখেই নতুন একটা প্রস্তাবনা প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। 45 একর জমির উপর প্রতিষ্ঠিত কলেজটিতে শিক্ষার্থী আছে 14,000। বর্তমান একাডেমিক ভবনটিকে 4 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, জামালপুর।